আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। সাথে আছেন উপর চৌধুরী। আমরা আজকে আপনাদের আইনি পরামর্শ কিংবা অভিবাসন নীতি যে কোনো বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটিও নিব মতামত, সেই সাথে সাম্প্রতিক যে কোনো বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। তবে শুরুতেই আজকের এই অনুষ্ঠানে আমরা সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়াও সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমরা গত সপ্তাহে আলোচনা করেছি অভিবাসন নীতি নিয়ে, সেই সাথে আজকে অনেকগুলো বড় বড় ঘটনা আছে, দুর্ঘটনা আছে, বাংলাদেশ আর নেপালের হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর আছে বিমানের, সেই সাথে নিউ ইয়র্কের ইস্ট রিবারে হেলিকপ্টার বিধ্বস্তের খবরও আমরা গতকাল রাত থেকে পেয়েছি। তারপরও আন্তর্জাতিক এবং পলিটিক্যাল অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়টি হয়েছে আজকে, এডুকেশন সেক্রেটারিরও ইন্টারভিউ হয়েছে, শিক্ষা ক্ষেত্রে অস্ত্র আইন নিয়ন্ত্রণের বিষয়টি চলে এসেছে তার ক্ষেত্রে, আমি এই বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাই যে গত আমরা বলবো যে এক মাস ধরে আমরা প্রায় এই বিষয়টি নিয়ে অস্ত্র আইন কঠোর করা, বিশেষ করে ফ্লোরিডার স্কুলে যখন বন্দুক হামলার ঘটনাটি ঘটল, আজকে এডুকেশন সেক্রেটারি যে সাক্ষাৎকারটি ছিল সেখানে কিভাবে স্কুলের নিরাপত্তা নিশ্চিত করা যায় সে ধরনের কোনো পরিকল্পনা তিনি দিতে পারেননি কিংবা তিনি জানেনও না। তো আপনার কি মনে হয় যে স্কুলের নিরাপত্তা একজন এডুকেশন সেক্রেটারির তার কতটুকু জবাবদিহিতা, দায়বদ্ধতা কিংবা আমি বলবো যে দায়িত্ব কোন জায়গাটিতে পড়ে? অবশ্যই ওনার তো একটা বিশাল দায়িত্ব আছে এজ এ সেন্ট্রাল গভর্নমেন্টের আপনার এডুকেশন মিনিস্ট্রি হিসাবে, কিভাবে যে এডুকেশন বিশেষ করে এডুকেশন নীতিমালা পাশাপাশি যে নিরাপত্তা সেই বিষয়টা কিন্তু ওনার দেখভালের মধ্যে পড়ে যায়। তবে ওনার কিন্তু যেসব মানে পলিসি ছিল ব্যক্তিগত এবং মতামত আমাদের যে ইউএস এডুকেশন সিস্টেমে, সেটার কিন্তু উনি যখন এই পদটি নেয় তখন তো বেশ কিন্তু উনি আপনার বিরোধিতার সম্মুখীন হয়েছিল। আর এখন যেটা বোঝা যায় যে ওনার এই সিচুয়েশনে যে সেরকম অনভিজ্ঞতারও একটা বিষয় প্রকাশ পায় এই মানে আপনার স্কুলের নিরাপত্তার বিষয়ে। আর পাশাপাশি যেটা আমাদের প্রেসিডেন্ট বলে যে আপনার টিচারদের হাতে অস্ত্র দেওয়ার, সেটাও কিন্তু অনেক বড় ধরনের সমালোচনার সম্মুখীন হয়েছে। একজন আছেন, আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো, সেই সাথে মানুষের নিরাপত্তা বিশেষ করে স্কুলে সে নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনা করব অভিবাসন আইনি পরামর্শ। তবে কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মিশিগান থেকে হুসেন বলছি। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমার সমস্যা, আমি তো গ্রিন কার্ড আমার ফ্যামিলি অ্যাপ্লাই করছি, দুইটা মেয়ে আমার, নয় মাস হয়ে গেছে, সাপোর জমা দিছি, এখনো কোনটা জানার না, এখন আমি কিটা করতাম পারি? আচ্ছা, হ্যাঁ, গ্রিন কার্ড ধারে উনি হয়তো দেশে ওনার রিলেটিভরা আছে, সেক্ষেত্রে স্পাউস এবং চিলড্রেনের বর্তমানে ভিসা ইস্যু করছে মার্চ 2016। আর আপনি যদি এর আগে অ্যাপ্লাই করে থাকেন অবশ্যই এতদিন আপনার ইন্টারভিউ স্কেজুল করার কথা, আর যদি এর পরেও করে থাকেন ন্যাশনাল ভিসা সেন্টার কিন্তু অনেক আগে থেকেই সাপোর্ট এবং অন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে থাকে, সেক্ষেত্রে আপনাকে হয়তো কিছু সময় অপেক্ষা করা লাগতে পারে। ফেসবুকে একজন প্রশ্ন করেছেন ইনামুল ইকবাল, তিনি বলছেন যে তার দুলাভাই তার বোনের জন্য অ্যাপ্লাই করেছে, তার দুলাভাই এখানকার সিটিজেন, তো এখন পর্যন্ত ঢাকা এম্বাসি থেকে কোনো ডাক পাননি, আর কতদিন অপেক্ষা করতে হবে? তিনি সময়টি বলেননি যে কবে অ্যাপ্লাই করেছেন, সে ধরনের কোনো ডেট নেই। সেটা ভাই বোনের জন্য অ্যাপ্লিকেশন, ভাই না হাজবেন্ড ও ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন। আচ্ছা সরি, এটা হ্যাঁ ওনার বোন মানে দ্যাটস আচ্ছা ওকে, তাহলে সেক্ষেত্রে উনি যদি ইউএস সিটিজেন হয় সেক্ষেত্রে টোটাল প্রসেসটি কমপ্লিট হতে আপনার 8-10 মাস সময় লাগতে পারে, আর যদি উনি গ্রিন কার্ডধারী হয় তাহলে সেক্ষেত্রে আপনার 1.5-2 বছর সময় লাগতে পারে। আপনার কাছে আমি বলছিলাম যে একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে যে শিক্ষা ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি, আমরা যারা অভিভাবক সবাই কিন্তু চিন্তিত হয়ে পড়ি যে আমার ছেলে মেয়েটি স্কুলে যাচ্ছে সেই জায়গাটা নিরাপদ কোথায়, এই বিষয়টি নিয়ে কথা বলবো। তবে আরেকজন যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, সে প্রশ্নটি নিয়ে নেই, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমার ভাইয়ের, আমার নাম রায়হান এস্ট্রিয়া থেকে, আমার ভাইয়ের ইন্টারভিউ হয়ে গেছে কয়েকদিন আগে, ওই ইন্টারভিউ দেওয়ার পরে বলছে ওরা যে সাপোর্ট এনাফ না, আমি সাপোর্ট দিয়ে দিছি অলমোস্ট সপ্তাহখানেক হলো, আর কতদিন লাগতে পারে ওরা ভিসা দিবে, কি আবার কি ইন্টারভিউ হবে না ভিসা পাসপোর্টে লাগিয়ে ওকে ফোন করবে? থ্যাংক ইউ। হ্যাঁ না, এই ধরনের যে কোনো ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ওনার নট অনলি ব্রাদার সিস্টার এবং যে কোনো
আপনার ঢাকা এমবেসির আবার ইমিগ্রেন্ট পিটিশনের ক্ষেত্রে যদি কোনো ডকুমেন্টস ল্যাকিং থাকে সেক্ষেত্রে কিন্তু এমবেসি বলে থাকে যে প্রয়োজনীয় ডকুমেন্টস ওদের যে ডকুমেন্ট সেন্টার যেটা সাইমন সেন্টার অথবা যেই মানে ওদের যে সেন্টার আছে সেখানে জমা দেওয়ার জন্য বলে। তো কোনো অ্যাপ্লিকেন্ট যদি সেটা জমা দিয়ে থাকে সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 15 দিন। 15 দিন পরে কিন্তু সব ঠিকঠাক থাকলে ওরা কিন্তু 15 দিনের মধ্যেই কিন্তু ভিসা ইস্যুড নোটিফিকেশন ইস্যু করে। আর যদি এমন কোনো ডকুমেন্টস ওরা চায় যেটা কিনা ফিউচার আপনার তদন্ত করা দরকার হয় সেক্ষেত্রে কিন্তু একটু বেশ বড় সময় লাগে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আমি ওবাইদুল্লাহ নিউজ অফিস থেকে বলছি। জি ভাই বলুন। আপা আমার দুইটা কোশ্চেন প্লিজ উত্তর দেবেন। একটা আর ছোট করে করতে হবে তাহলে। পিটিশনার যদি বাংলাদেশে থাকে, আচ্ছা এমবাসিতে ইন্টারভিউ সময় যদি পিটিশনার বাংলাদেশে থাকে সেই ক্ষেত্রে কোন ইফেক্ট হবে কিনা? আর একটা হচ্ছে যে কেস অ্যাপ্রুভ হওয়ার পরে আমার কিছু আপডেট করতে হবে, তাদের বিয়ে হয়েছে আমার বোনের, সেটা তো ন্যাশনাল ভিসা সেন্টারে চলে গেছে অ্যাপ্রুভ, এটা কি আমাকে ইমিগ্রেশনে অ্যাপ্লাই আপডেট দিতে হবে না ইনফরমেশনটা কোথায় দিতে হবে? জি অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আপনার পিটিশনার যখন ভিসা ইস্যু করার সময় বাংলাদেশে থাকলে কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু খেয়াল রাখতে হবে পিটিশনার যেন আমেরিকায় বসবাস করে, ওনার জন্য প্রাইম রেসিডেন্স আমেরিকায় থাকে। উনি যদি লং টাইম বাংলাদেশে থাকে এবং সেই ক্ষেত্রে যদি উনি কাউকে স্পন্সর করে করতে যায় তাহলে সেক্ষেত্রে ডোমিসাইল প্রবলেমের কারণে বেনিফিশিয়ারি ভিসা নাও পেতে পারে। বেনিফিশিয়ারি যদি কোনো ফ্যামিলিগত পরিবর্তন আসে, ম্যারেজ তারপর চিলড্রেন যদি বর্ন হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ন্যাশনাল ভিসা সেন্টারে সেটা আপডেট করতে হবে। মানে যখন যে মুহূর্তে ফাইলটি যেখানে আছেন সেখানে হচ্ছে আপডেট ইনফরমেশনটি পাঠাতে হবে। কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে? জি আমার নাম রাব্বানী, আমি ব্রোঞ্জ থেকে বলছি। জি বলুন। জি আমি আমার বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2007-এ। তো আমার দুইজন ভাগ্নি আছে, একজনের বর্তমানে এজ 21 এন্ড সেকেন্ড ওয়ান এজ 24। এখন ওরা লয়ারে বলছে যে আরো 2-3 বছর সময় লাগবে ওদের আসতে। তো এখন এদের আনার জন্য আমাকে কোনো এক্সট্রা ফর্ম ফিল আপ করতে হবে কিনা? আর ফর্ম ফিল আপ করতে গেলে কত টাকা ফি লাগতে পারে? জি হ্যাঁ বুঝতে পেরেছি ব্যাপারটি। সেটা হচ্ছে আপনি যখন অ্যাপ্লাই করেছেন হয়তো ওদের বয়স 21-এর নিচে ছিল, হ্যাঁ সেক্ষেত্রে ওনাদেরকে আনতে গেলে যেটা করতে হবে যখন অ্যাপ্লিকেশনটি প্রায়োরিটিতে আসবে তখন আপনাকে ওদের একটা রিকোয়েস্ট পাঠাতে হবে, সিএসপি রিকোয়েস্ট, সেটা যে বয়সটা যেন আপনার অ্যাপ্রুভাল করার পর্যন্ত যে সময়টি ব্যয় হয়েছে সেই সময়টি যেন আপনার ক্রেডিট দেওয়া হয়। তো সেক্ষেত্রে এটা আপনাকে অপেক্ষা করতে হবে, যখনই আপনার ভিসা প্রায়োরিটি আসবে তখনই আপনাকে এটা জাস্ট সিম্পলি ওদের কাছে রিকোয়েস্ট পাঠাতে হবে, সেক্ষেত্রে কোনো স্পেশাল কোনো ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজনীয়তা নেই। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোমেন, আমি ব্রঞ্জ থেকে বলছি। সো আমার প্রশ্ন হচ্ছে আমি ভাই বোনদের জন্য অ্যাপ্লিকেশন করেছি 2013, সো এখনো অ্যাপ্রুভ লেটার পাইনি। তো ১২-১৩ সাল থেকে যখনই মানে ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছে এটা কিন্তু একটা বিশাল একটা ব্যাকলগ তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে দেখা যায় অ্যাভারেজ 5-6 বছর সময় লাগে। তো তারপরে ওনাকে এটা ফলো করতে হবে যে সার্ভিস সেন্টারে অ্যাপ্লিকেশনটি আছে ওর একটা নির্দিষ্ট টাইম ফ্রেম আছে প্রতিটা ওই অ্যাপ্লিকেশনটির, তো ওনাকে চেক করতে হবে, যদি দেখা যায় টাইম ফ্রেমে এটা পিছনে পড়ে আসছে চলে আসছে তখন উনি সরাসরি ইউএসএ এর সাথে যোগাযোগ করতে পারে অ্যাপ্লিকেশনটা আপডেট জানার জন্য। কে আছেন আরেকজন আছেন? জি আসসালাম আলাইকুম, আমি সাইদ বলছি ব্রাঙ্কস থেকে। ওয়ালাইকুম আসসালাম। টিভিএন কে অনেক ধন্যবাদ যে এরকম আপনারা সরাসরি প্রোগ্রাম করেন, এটা আমাদের কমিউনিটির জন্য খুবই প্রয়োজন। আমার প্রশ্নটা হচ্ছে যে ঈশ্বর আপনার বাবা মার জন্য অ্যাপ্লাই করতে হলে কোন ফর্ম দিয়ে অ্যাপ্লিকেশনটা শুরু করতে হবে, এটা কি I-130 কিনা? কারণ আমি ইন্টারনেটে I-130 প্রিন্ট করলাম, এটা দেখলাম যে প্রায় 12 পেজ, কিন্তু অনেক আগে এটা 2 পেজের মধ্যে ছিল, এই জন্য আমি একটু কনফিউজ। এটা সম্পর্কে একটু আমাকে বলবেন। আর একটা হচ্ছে যে আমার ছেলেমেয়েরা এখানে বর্ন,
তো তাদের জন্য ইউএস পাসপোর্ট আমরা দেশে যাব, তো এখন এটার জন্য কি বাংলাদেশ এম্বাসি থেকে নো ভিসা রিকোয়ার্ড সিল আনতে হবে কিনা? আচ্ছা, হ্যাঁ, প্রথমত যদি বাবা মা জন্য অ্যাপ্লাই করতে হয়, উনি সঠিক ফর্মটি ধরেছে, এটা I-130 বলে। আচ্ছা, এখন কি পেজ বেড়েছে কি না? হ্যাঁ, উনাকে সব সময় নট অনলি উনাকে পেজ এভরি, এখন সবচেয়ে মজার ব্যাপারে যেখানে পেজ বেড়েছে এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে ইউএসএস কিন্তু এভরি টু মান্থস দেখা যায় বেশিরভাগ অ্যাপ্লিকেশন আপনার ওরা নতুন ফর্ম ওরা জেনারেট করছে। যেটা প্রবলেম হচ্ছে যারা কিনা ইভেন লয়াররা এবং যারা নিজে করতে যায়, হয়তো তাদের কাছে অন্য কোনো একটা ওদের অরিজিনাল ওয়েবসাইটে না গিয়ে অন্য কোনো ওয়েবসাইটে পুরাতন ফর্মটি ডাউনলোড করছে এবং অ্যাপ্লিকেশনটি সেন্ড করছে, সেক্ষেত্রে ওরা রিজেক্ট করছে, ওরা পাঠিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে দুই তিন মাস প্রতিটা অ্যাপ্লিকেশনে দেখা যায় অনেকে এটা বিলম্ব করছে। তো এই জন্য এক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে যেন সঠিক ফর্মটি এবং আজকে যে ফর্মটি ওরা যেদিন অ্যাপ্লাই করবে সেদিনের ফর্মটি মানে যেটা আপডেট আছে যেটা ও অ্যাকসেপ্ট করে সেই ফর্মটি যেন ইউজ করে। আমি উনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে পাসপোর্টের বিষয়টি, সেটির পরে আমি এর রিলেটেড আরেকটি প্রশ্ন করতে চাই আপনাকে। সেটি হচ্ছে যেমন এখানে কেউ যদি ইউএস এখানে বর্ন হয়, আমরা বাংলাদেশি অরিজিন, তিনি কিন্তু ইউএস সিটিজেন, তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু একটা ইয়ে রেখেছে, স্পেশাল একটা স্কিম রেখেছে, সেটা হচ্ছে যারা আমরা বাংলাদেশি অরিজিন এখানে বর্ন হবে সেক্ষেত্রে তাদের জন্য নো ভিসা আপনার ফি, নো ভিসা আপনার ইয়ে সিল লাগাতে হয়, সেটা অবশ্যই এখান থেকে আপনার ইয়ে কনসুলার অফিস থেকে লাগাতে হয়, আর না হলে সেক্ষেত্রে উনি তিন মাসের বেশি বাংলাদেশে যদি উইদাউট আপনার স্ট্যাম্পিং ল্যান্ড করে সেক্ষেত্রে অথবা এন্ট্রি পোর্ট এন্ট্রি ভিসা পাবে, সেটা তিন মাসের জন্য পাবে সেক্ষেত্রে। সেক্ষেত্রে এই বিষয়ে আগের প্রশ্নের জের ধরে আপনার কাছে আমি জানতে চাই, কোনো ব্যবসায়িক স্বার্থে নয় কিংবা বিজ্ঞাপনের জন্য নয়, একজন যদি তার অনেকে আছেন যে পড়তে পারেন ফর্মটি ফিল আপ করতে পারেন, তারপরও আপনার কাছে আমার প্রশ্ন, সেটি হচ্ছে যে ভাই বোন কিংবা বাবা মার জন্য অ্যাপ্লিকেশন যখন করতে হয় কিছু আইনি বিষয় টিস্যু আছে, তো আপনার কাছে আমি জানতে চাই যে এই বিষয়ে কি অভিজ্ঞ একজনের পরামর্শ নিয়ে অ্যাপ্লাই করা উচিত? কারণ হচ্ছে আপনি তো সময় যদি আপনার ফর্মটি ভুল হয় তাহলে ভাই বোনের ক্ষেত্রে আপনি জানতে পাচ্ছেন যে পাঁচ ছয় বছর পরে কিংবা আরো পরে, তো এই ক্ষেত্রে ডিলে হওয়ার সম্ভাবনা আশঙ্কা থেকে যায়, তো আপনার কি পরামর্শ থাকবে? না, অবশ্যই সেটা নট অনলি অ্যাটর্নি হিসেবে আমি বলবো না, যেটা ইমিগ্রেশনের বিষয়টি খুবই সূক্ষ্ম যে কোনো অ্যাপ্লিকেশন, সেটা সেক্ষেত্রে কিন্তু অ্যাটর্নির পরামর্শ নেওয়া উচিত। কারণ দেখা যায় উনি একটা অ্যাপ্লিকেশন করবে কিন্তু এটার অনেক আপনার সাইড ইমপ্লিকেশন আছে, তো সেক্ষেত্রে উনি হয়তোবা করে দিল খুবই আনারে না জানা লোকের মাধ্যমে অথবা নিজেও করলো, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ফিউচারে উনি একটা বিশাল একটা আপনার মানে ব্যাড কনসিকোয়েন্সেস ফেস করে। আর যদি কোনো অভিজ্ঞ অ্যাটর্নি থেকে পরামর্শটাও নেয় অ্যাটলিস্ট করার আগে, সেক্ষেত্রে উনি অনেক খারাপ সিচুয়েশন থেকে নিজেকে রক্ষা করতে পারবে, যেহেতু স্পর্শকাতর বিষয় আর সময়ও একটি ব্যাপার এই ক্ষেত্রে। কে আছেন আমাদের সাথে ফোনে? ফোনে কে আছেন? হ্যালো, জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি ব্রোঞ্জ থেকে সজল বলছিলাম। সজল ভাই বলুন। ইয়েস, আমি টিরিয়ানকে প্রথম প্রথমকে জানাই, টিরিয়ানকে থেকে ধন্যবাদ ভাই। আপনার প্রশ্নটি ঝটপট করে ফেলতে হবে। ওকে, আমি প্রশ্ন বলতেছিলাম, আমার প্রশ্ন হচ্ছে আমার মা আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছে, তো আমার ভাইয়ের বয়স 30 বছর, সে বিয়ে করেনি, তো আমি অ্যাপ্লাই করছি আমার ভাইয়ের জন্য, আমরা দুইজনে অ্যাপ্লাই করছি, তাহলে আমার মায়েরটা কি আগে হবে না আগে আমারটা হবে? আপনার মা নিশ্চয়ই গ্রিন কার্ড দিয়ে আনম্যারিড চাইল্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, তাই তো? ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা, ঠিক আছে, কি কবে অ্যাপ্লাই করেছে সেটা? কত সালে অ্যাপ্লাই? আমার মা করেছে 16 সালে। আচ্ছা, আর আপনি? সেক্ষেত্রে অবভিয়াসলি ওনার মার অ্যাপ্লিকেশনটি আগে হবে, কারণ হচ্ছে আপনার গ্রিন কার্ড ধারী তাদের আনমেরিড চিলড্রেনদের আপনার ভিসা প্রায়োরিটি যেমন চলছে এখন 2011, অপরদিকে আপনার ভাই বোন তার ইউএস সিটিজেন ভাই বোনের আপনার প্রায়োরিটি চলছে 2004, তাহলে সেক্ষেত্রে দেখা যায় বিশাল গ্যাপ, আপনার প্রায় 6-7 বছরের গ্যাপ। তাহলে সেক্ষেত্রে আপনার ওনার মা যদি সুস্থ থাকে এবং ফিউচারে ঠিকঠাক মতো অ্যাপ্লিকেশনটি প্রসেস হয়, তাহলে 7 বছর আগেই কিন্তু উনি চলে আসতে পারবেন। এবং তার ভাইকে তো আনম্যারিড থাকতে হবে যদি এই গ্রিন কার্ড দিয়ে। হ্যাঁ, উনি যদি বিয়ে করে ফেলে ওনার আম্মু সিটিজেন হওয়ার আগে, তাহলে অ্যাপ্লিকেশন ডাই হবে, কিন্তু ওনারা খুব বুদ্ধিমানের মতো কাজ করেছে, ওনার ভাইও অ্যাপ্লাই করে রেখেছে, তো সেই অ্যাপ্লিকেশনটি আবার সার্ভাইভ করবে। সার্ভাইভ করবে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি, হ্যালো, আপনার নাম কি বলে প্রশ্ন করতে হবে? আমার নাম রহমান। জি, আমার নাম রহমান, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। প্রশ্ন?
প্রশ্ন হচ্ছে একজন মহিলা 2009 সালে সিটিজেন পাওয়ার পরে উনি ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছে, এখন কবে ওনাদের ডাকতে পারে এবং যে সমস্ত বাচ্চারা আসবে সাথে বাচ্চাদের বয়স কত পর্যন্ত এলাও হবে? আচ্ছা, আর সেই ক্ষেত্রে যেটা বাচ্চাদের ক্ষেত্রে সেটা আগেও বলেছিলাম, ওরা বাচ্চারা কিন্তু সরাসরি ডেরিভেটিভ না, ওরা হচ্ছে আপনার বেনিফিশিয়ারি আপনার ডেরিভেটিভ। তো সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, আপনার 21 বছরের নিচে যারা থাকে ভিসা প্রায়োরিটির সময় তারা তো চলে আসতেই পারে, কিন্তু যারা ভিসা প্রায়োরিটির সময় 21 বছর ওভার হয়ে যায় সেক্ষেত্রে সিএসপি এ রুল অ্যাপ্লাই করে তাদেরকে আবার রিকোয়েস্ট করা যেতে পারে যেন মাইনর চাইল্ড হিসেবে ভিসা ইস্যু করা হয়। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম বেলাল, আমি জামাইকা থেকে বলছি। জি বেলাল ভাই বলুন। আমার দুইটা কোশ্চেন। এক নাম্বার কোশ্চেন হলো যে আমার ভাইকে আমি অ্যাপ্লাই করছি, তখন একটা বাচ্চা ছিল, এখন আবার আরেকটা বাচ্চা হয়েছে, কিন্তু তার ডিএসকে নাম্বার আছে, যেমন 2007 এ অ্যাপ্লাই করছে। এখন ওই বাচ্চাটাকে কি এখন আপডেট করতে হবে এখানে না বাংলাদেশে যে সময় দাঁড়াবে তখন দেব? আচ্ছা, কখন? আরেকটি প্রশ্ন কি করবেন? হ্যাঁ, আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমার একটা বোন আছে, এখানে গ্রিন কার্ড, এখন ওর জন্য এখন এখানে অনেক প্রস্তাব আছে, যেমন যারা স্টুডেন্ট ভিসা মুক্তমুক ওখানে তাদের যদি বিয়ে দেয় ওখানে, তাহলে কি ওরা এখানে কি গ্রিন কার্ড পাবে না বাংলাদেশে যেয়ে দাঁড়াবে? মানে স্ট্যাটাস পরিবর্তনের বিষয়টি প্রথম প্রশ্নের উত্তর। হ্যাঁ, প্রথম প্রশ্নের হচ্ছে আপনার ওনার উচিত হবে এখন এটা আপডেট করে দেওয়া ন্যাশনাল ভিসা সেন্টারে, যখনই কিছুক্ষণ আগে বলেছিলাম যদি বেনিফিশিয়ারি দিক কোনো ফ্যামিলিগত পরিবর্তন আসে অবশ্যই এটা আপনার ইমিগ্রেশনকে জানাতে হবে যেই ডিপার্টমেন্টেই থাকুক সেটা। তো এখন যেহেতু ডিএসকে নাম্বার পেয়ে গেছে, অবভিয়াসলি কেসটি এখন ন্যাশনাল ভিসা সেন্টারে আছে, তাহলে সেই ক্ষেত্রে ওখানে প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করে সেটা আপডেট করতে হবে। আরেকটি প্রশ্ন, হ্যাঁ ওইটা ইন জেনারেল যেটা হচ্ছে গ্রিন কার্ডধারী কেউ যদি এদেশে বিয়ে করে তাহলে সেক্ষেত্রে এবং তাকে যদি স্পন্সর করতে যায় সেক্ষেত্রে যেটা হয় আপনার গ্রিন কার্ডধারী করলে ওটাকে টাইম ফ্রেম যেটা আমরা বলেছিলাম কিছুক্ষণ আগেও যে গ্রিন কার্ডধারী তার স্পাউস এবং চিলড্রেন অ্যাপ্লাই করতে গেলে 2 বছর সময় লাগে, এই 2 বছর সময়টি কিন্তু যাকে এদেশে বিয়ে করবে তার কিন্তু ভ্যালিড লিগ্যাল স্ট্যাটাস থাকতে হবে, মানে স্টুডেন্ট থাকলে তাকে স্টুডেন্টই থাকতে হবে, রাইট? ওই 2 বছর তার প্রায়োরিটি আসা পর্যন্ত তার একটা লিগ্যাল স্ট্যাটাস বজায় রাখতে হবে, মানে স্টুডেন্ট হিসেবে। উনি যদি স্ট্যাটাস লুজ করে সেক্ষেত্রে গ্রিন কার্ড দিয়ে ওনাকে আর স্পন্সর করতে পারবে না, ওয়েট করতে হবে উনি যখন সিটিজেন হওয়ার জন্য। তাহলে কি স্ট্যাটাস যদি চেঞ্জ হয়ে যায় তার আগে কি দেশে চলে যাবে তারপরে তো গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লাই করা যায় না? হ্যাঁ, যদি স্ট্যাটাস যদি উনি ভ্যালিড রেখে এখানে যদি ওভারস্টে না করে উনি যদি দেশে চলে যায় তাহলে দেশের প্রসেসটি সুন্দরভাবে করতে পারে আর তখন আর রিস্ক থাকে না, যে কোনো জিনিসই যদি আইনের মাধ্যমে থাকে তাহলে সবকিছুই সহজ হয়ে যায়। কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি আপনার নামটি বলে প্রশ্ন করতে হবে। আমি শাহ বলতেছি ব্রঙ্কস থেকে। জি বলুন। প্রশ্নটা হচ্ছে বাবা উনার সন্তানের জন্য অ্যাপ্লাই করেছেন, যখন উনি উনার বাবা ছিলেন গ্রিন কার্ড হোল্ডার, উনি ছিলে যার জন্য অ্যাপ্লাই করেছে উনি হচ্ছেন আনমেরিড, তো এখন উনি বিয়ে করেছেন, বাবাও হয়েছেন সিটিজেন, তাইলে এক্ষেত্রে এখন কি করা উচিত? আচ্ছা, স্ট্যাটাস কিভাবে সমন্বয় করা কিংবা সামঞ্জস্য করা? সেই ক্ষেত্রে এটা এই ধরনের সিচুয়েশনে অ্যাপ্লিকেশনটি আপনার আপডেট করা সিস্টেম আছে, এটাকে বলা আপডেটও বলা যায় না, কারণ এটা যদি সিস্টেম এটা যদি আপডেট বলতে হবে এটাকে, এই কারণে যে উনি যদি গ্রিন কার্ড থেকে সিটিজেন হয়ে যায় আর তখন যদি ম্যারি করে তাহলে এটা আপনার আপডেট করে আপনার এটা F3 ক্যাটাগরিতে আপনার US সিটিজেন ম্যারিড চিলড্রেন হিসেবে এটা ক্যাটাগরিতে নিয়ে যাওয়া যায়, সেক্ষেত্রে সময়টি বেড়ে যাবে সেক্ষেত্রে। কিন্তু খেয়াল রাখতে হবে উনি গ্রিন কার্ড থাকা অবস্থায় বিয়ে করা যাবে না, গ্রিন কার্ড থাকা অবস্থায় বিয়ে করলে অ্যাপ্লিকেশনটি ডাই হয়ে যাবে, তখন আর এটা আপডেট করা। তার মানে হচ্ছে বাবা যদি সিটিজেন হয়ে যাওয়ার পরে উনি বিয়ে করে থাকে ওই উনি সিটিজেন যে ডেটে হয়েছে এর পরে ডেটও যদি উনি বিয়ে করে থাকে তাহলে অ্যাপ্লিকেশনটি উনি রাখতে পারবে এবং অন্য ক্যাটাগরিতে চলে যাবে, সময় একটু বেশি লাগবে। আপনার প্রশ্ন উত্তরটিও হয়তো খুব সুন্দর ভাবে পেয়ে গেছেন। কে আছেন এখন আমাদের সাথে? কে যুক্ত হয়েছেন? কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো, জি আপনার নামটি বলে প্রশ্নটি করতে হবে। আমি সাইদা বেগম বংশ থেকে বলছি। জি
আমি আমি গ্রিন কার্ড হোল্ডার, আমার মেয়ের জন্য 2016 নভেম্বরে অ্যাপ্লাই করেছিলাম, এখনো কোনো অ্যাপ্রুভাল আসে নাই। তবে জি আপনি কি করবেন কিংবা সময় জানতে চাচ্ছেন যে কতদিন লাগতে পারে? এরপরে আমাদের বিরতিতে যেতে হবে, কে আছেন? আমি আপু বসন্ত থেকে বলছিলাম, আমার নাম হচ্ছে শারিয়ার। জি আমি, আমার কোশ্চেন ছিল যে আমার ফাদার ইন ল উনি ওনার ছেলে এবং মেয়ের জন্য অ্যাপ্লাই করেছিল 2012-তে, তো অ্যাপ্লাই করার পর 2017-তে উনি মারা যান। আচ্ছা, আমি কেস নাম্বারও পেয়েছি, এখন এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এক্ষেত্রে একটাই ওয়ে আছে আমাদের বাংলাদেশিদের জন্য এই ধরনের সিচুয়েশনে, সেটা হচ্ছে আপনার হিউম্যানিটেরিয়ান রিকোয়েস্ট করতে হবে সাবস্টিটিউট অফ আপনার স্পন্সর করার জন্য। সেক্ষেত্রে আপনার ফাদার ইন ল ক্লোজ রিলেটিভ যেমন আপনার ওয়াইফ এবং আপনি এবং আপনার ছেলেমেয়েরা যারাই ক্যাপেবল আছে এই সিচুয়েশনে, তারা যে কোনো একজন সাবস্টিটিউট অফ স্পন্সর হতে পারে, সেটা রিকোয়েস্টই পাঠাতে হবে আপনার ইমিগ্রেশনের কাছে। আচ্ছা, অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে উত্তর দিচ্ছেন। তবে আমাদের সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন, আমরা নিচ্ছি ছোট্ট বিরতি। আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস এবং আজকে আমরা সম্মানিত অতিথি পেয়েছি অ্যাটর্নি মাহফুজুর রহমান। অনেকে প্রশ্ন আছেন, অপেক্ষা করছেন, আমরা আসবো। শিক্ষাক্ষেত্রে নিরাপত্তা নিয়ে আমরা কথা বলা শুরু করেছিলাম, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার কোশ্চেনটা হলো, আমি 2007-এ আমার বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম আর কি। জি, 2007-এ প্রথম দিকে, তারপর অ্যাপ্লাই করার পর আফটার 3 মান্থ আমি অ্যাপ্রুভাল লেটার পেয়ে যাই আর কি। এখন আমার আপার 2টা মেয়ে আছে, ওরা ওদের বয়স এখন 18 হয়ে গেছে, এখন ওরা কি আসতে পারবে নাকি ওদের জন্য আলাদা কোনো সিস্টেম আছে অ্যাপ্লাই করার? আচ্ছা, 18 হয়ে গেছে যেহেতু ওনার 2007-এ অ্যাপ্লাই করেছে 4-এ, তাহলে সেক্ষেত্রে হয়তো বা যদি ওদিন 3 ইয়ার্সের মধ্যে প্রায়োরিটি চলে আসে তাহলে তো সমস্যা হওয়ার কথা না, নির্দ্বিধায় ওরা চলে আসতে পারবে। 21 পর্যন্ত বয়সটি আপনার ভিসা ইস্যু করা হয়, যদি ইনকেস ওরা 21-এর উপরে হয়ে যায় তারপরেও যদি আপনার ভিসা প্রায়োরিটি না আসে 2007, সেক্ষেত্রে ওনাদের CSP রুল অ্যাপ্লাই করে আপনার ভিসা ইস্যু করার জন্য রিকোয়েস্ট করতে হবে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? আমি রায়হান বলছিলাম অ্যাস্ট্রোডা থেকে। জি বলুন। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি হচ্ছে US সিটিজেন, আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি, তো আমি আজকে একটা লেটার পাইছি, সেটা হচ্ছে আপনার আমার কেসটা অ্যাকসেপ্ট হয়েছে আর NBC টেক্সাস প্রসেসিং সেন্টারে কি ট্রান্সফার করা হয়েছে, মানে অ্যাকসেপ্ট হয়েছে, এটা কি অ্যাপ্রুভাল নাকি এটা একটু জানতে চাচ্ছিলাম। যে কোনো ইমিগ্রেশন পিটিশন ফাইল করার পরে ওরা একটা রিসিপ্ট অ্যাকসেপ্টেন্স লেটার যেটা হচ্ছে আপনারা ওরা রিসিভ করেছে, ওটা রিসিভ লেটার, যেটা ফিটা দিয়েছেন সেই ফির অ্যামাউন্ট সহ একটা চিঠি সেন্ড করে, সেটাকে রিসিভ লেটার বলে। এরপরে আপনাকে অপেক্ষা করতে হবে আইদার কোনো আপনার ফার্দার এভিডেন্স অথবা অ্যাপ্রুভাল লেটার সরাসরি। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নিউ জার্সি থেকে বলছি, MD হোসেন। জি, আমার ওয়াইফ পরপর 2 বার সিটিজেনশিপ পরীক্ষা দিয়েছে এবং 2 বারই ইংলিশে ফেল করছে, এখন তার জন্য কি করা, আমি কি আবার অ্যাপ্লাই করব না কি করা যায়? আচ্ছা, কোনো পরামর্শ? সেক্ষেত্রে ওনাকে অবশ্যই অবভিয়াসলি আবার অ্যাপ্লাই করতে হবে এবং ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। যদি দেখা যায় ওনার কোনো মেডিকেল কন্ডিশন থাকে যার ফলে উনি কোনো নতুন জিনিস শিখতে পারে না, সেক্ষেত্রে তবে এক্সামশনের জন্য অ্যাপ্লাই করতে পারে সরাসরি। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আমি ব্রঞ্জ থেকে রহমান বলছিলাম। জি বলুন। আমার কোয়েশ্চন হলো, আমি বিবাহিত, 2013-এ আমার সিটিজেন বোন অ্যাপ্লাই করছে আমার জন্য, সেম টাইম আমার সিটিজেন মা 2013-এ অ্যাপ্লাই করছেন আমার জন্য, তো কোনটা সকাল হবে, কোনটা আমাকে আগে? তাড়াতাড়ি হবে,
সেই ক্ষেত্রে আপনার দুটা দুই উনি যে দুই ক্যাটাগরি বলেছে, একটা হচ্ছে ইউএস সিটিজেন ব্রাদার সিস্টার, একটা হচ্ছে আপনার ইউএস সিটিজেন তার ম্যারিড চিলড্রেনের জন্য। সেক্ষেত্রে দুটার প্রায়োরিটি এখন বর্তমানে চলছে আপনার অগস্ট 2004 হচ্ছে ব্রাদার সিস্টার, আর হচ্ছে ডিসেম্বর 2005, নিয়ারলি কাছাকাছি দুটা, তো এক বছরের ডিফারেন্স বলা যায়। ওনার মায়ের যেটা অ্যাপ্লাই করেছে সেটা তো এক বছর আগে চলে আসতে পারে, চলে আসতে পারে। আরেকজন আছেন, কে আছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপা বলুন। আপু বলছিলাম যে আমার হাজবেন্ড সেনাবাহিনীতে চাকরি করে, ও এখন মিশনে আছে। তো আমার হাজবেন্ডের যে পাসপোর্ট আছে আমি ওর জন্য অ্যাপ্লাই করছি, তো যেই পাসপোর্ট আছে সেই পাসপোর্টে ওরা যখন স্পন্সরের সাথে তো পাসপোর্টের ফটোকপি দিতে হয়, তো আমি শুনছি যে সরকারি কোনো পাসপোর্টে নাকি আমেরিকার ভিসা দেয় না, তো এখন যদি আমি ওর ওই পাসপোর্টটা দিই, ওই পাসপোর্টের ফটোকপি দিই, আর ওর দেশে আসার পরে চাকরি ছেড়ে আবার আরেকটা পাসপোর্ট করে নিল, ওই চাকরি ওই পাসপোর্ট যখন ওরা ওকে দিবে না রাখবে না তখন আর কি, তো এটা কি করবো, এটা কোনো সমস্যা কি করতে পারি, কি ধরনের পরামর্শ? এটা সঠিক না যে সরকারি চাকরি জাবিদেরকে আমেরিকা ভিসা ইস্যু করেন, অবশ্যই করে। সেক্ষেত্রে যদি ইনকেস আপনার ইউএস এম্বাসি যদি চায় যে আপনার কোনো অবজেকশন, নো অবজেকশন সার্টিফিকেট এনওসি সেটা চাইতে পারে, আদারওয়াইজ ভিসা ইস্যু করতে কোনো বাধা নেই। উনি যেভাবে আছে ওনার হাজবেন্ড সেভাবে উনি ফলো করলেন, মানে ওই পাসপোর্টে কি তিনি ভিসা লাগাতে পারবেন? রাইট, অবশ্যই পারবে, কোনো সমস্যা বাধা হওয়ার কথা না সেক্ষেত্রে। আরেকজন আছেন, কে আছেন? হ্যালো। জি জি, আমি ওয়াহিদুল আলম বলছি নিউ ইয়র্ক থেকে। বলুন আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন হলো, আমি আমার ছেলে সিটিজেন, সে আমার জন্য অ্যাপ্লাই করেছে, আমি অ্যাপ্লাই করেছি আগস্ট 28, আমি আজকে অ্যাপ্রুভাল লেটার পেয়েছি, তার মানে সাড়ে পাঁচ ছয় মাসের মধ্যে, এখন পরবর্তীতে কি হতে পারে? আচ্ছা, না উনি যদি আমেরিকায় থাকে নিশ্চয়ই আমেরিকা থেকে ফোন করছে, যদি আমেরিকায় থাকে সেক্ষেত্রে ওনাকে অ্যাডজাস্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে ওনার ছেলে, ওনার জন্য। ওনার যদি ভ্যালিড I-94 থাকে, উনি যদি লিগালি দেশে এন্টার করে, তাহলে সেক্ষেত্রে ওনাকে অ্যাডজাস্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা আমি মিনহাজ বলছিলাম কুইন্স থেকে, কুইন্সের জামাইকা থেকে। জি বলুন। আপা আমার একটা কোয়েশ্চেন ছিল, আমার ছোট ভাইয়ের জন্য আমি অ্যাপ্লিকেশন করেছি, 3 ইয়ার্স হয়ে গেছে, তো তখন সে বিয়ে করে নাই, তো বিয়েও করছে, ইতিমধ্যে একটা বাচ্চাও হয়ে গেছে, তো আমরা ওই অ্যাপ্লিকেশনটা কি কিভাবে অ্যাডজাস্টমেন্ট করতে? আচ্ছা, কিভাবে ইনফরমেশন অ্যাপ্লাই করেছিল ওনার ভাইয়ের জন্য, অ্যাপ্লাই করেছে, বিয়ে করেছে, তার বাচ্চা হয়েছে, এই ইনফরমেশনগুলো কিভাবে সে? দ্যাটস পয়েন্ট। হ্যাঁ, যদি এটা যদি এখনো অ্যাপ্রুভ না হয়, দ্যাট মিন্স এটা এখনো ইউএসসিএস এর কাছে আছে, সেক্ষেত্রে অবশ্যই ইউএসসিএস এর কাছে যে যে পরিবর্তনটি এসেছে, যেমন বিয়ে করেছে, ম্যারেজ সার্টিফিকেট এবং বেবি হয়েছে, সেই বাচ্চাদের বার্থ সার্টিফিকেট পাঠিয়ে অ্যাপ্লিকেশনটি আপডেট করার জন্য রিকোয়েস্ট করতে পারে। কে আছেন আমাদের সাথে? জি আপু, আসসালামু আলাইকুম। আমি জামাইকা থেকে তানজির বলছিলাম। জি বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে, গত ডিসেম্বরের 22 তারিখ আমার ওয়াইফের ব্যাপারে একটা চিঠি আসছে যে এরকম উইদিন 3 মান্থস তারা ইন্টারভিউর জন্য কল করবে তাকে। আমি অ্যাপ্লাই করছিলাম তার জন্য সেপ্টেম্বর 2016, এক্ষেত্রে 3 মাস তো অলরেডি, 2.5 মাস হয়ে গেছে, এটা আমার কি করণীয় বা কি হতে পারে সামনে? বেশি দেরি হলে ওনার উচিত হবে ওটা ফলো আপ করা, যে কোনো ইন্টারভিউটা আপডেট আছে কিনা, তাহলে অবশ্যই তারা হয়তো বা তখন সাথে সাথে স্কেজুল করতে পারে। করতে পারে। কে আছেন আমাদের সাথে? কে আছেন? আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ব্রঞ্জ থেকে রশিদ বলছি। জি রশিদ ভাই বলুন। আমার প্রশ্নটা হলো, আমার বোন আমার জন্য অ্যাপ্লাই করছে 2005 অগাস্টে, 2005 অগাস্টে। জি, আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে?
ফোনে কে আছেন? আসসালামু আলাইকুম, আমার নাম রশিদ, জামাইকা থেকে। জি বলুন রশিদ ভাই, আপনার প্রশ্নটি। আমার প্রশ্ন হচ্ছে যে আমি সিটিজেন হওয়ার পর আমি আমার ওয়াইফকে নিয়ে আসছি, সে 3 বছর পর সিটিজেন হয়েছে। এখন আমি আমার মাকে নিয়ে আসছি, এখন কতদিন লাগবে তার সিটিজেন হতে, 3 বছর না 5 বছর? আমি একটু কনফিউজড, এই ব্যাপারে কি লটা কি আছে একটু বলবেন। হ্যাঁ, সেটা অ্যাকসেপ্ট আপনার ক্ষেত্রে ইন জেনারেল রুল হচ্ছে অ্যাকসেপ্ট ইউএস সিটিজেন স্পাউস ছাড়া অন্য বেশি সব ক্যাটাগরিতে কিন্তু 5 বছর সময় লাগে। দ্যাট মিন্স হচ্ছে 4 বছর 9 মাসে অ্যাপ্লাই করতে হয়। তার মানে মা ভাই বোন যেই আসুক তাকে 4 বছর 9 মাস অপেক্ষা করতে হবে, আর শুধু স্পাউসরা 3 বছর, স্পাউস 3 বছর 2 বছর 9 মাসে করতে পারবে। আচ্ছা, কে আছেন আমাদের সাথে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ রহমান, আমি ডালাস টেক্সাস থেকে বলছি। আমার ভাইয়ের জন্য আমি 2011 সালে অ্যাপ্লাই করেছিলাম I-130 পিটিশন। 2015 জুলাই মাসে তার অ্যাপ্রুভাল নোটিশ এসেছে, এবং এরপরে তার জন্য আমি NBC-তে যোগাযোগ করেছিলাম ফোনে। 1 মাস পার হয়ে যাওয়ার পর তারা বলেছিল যে এখনো পর্যন্ত পিটিশন নাম্বার প্রস্তুত হয়নি, রেডি হয়নি, তো এখনো পর্যন্ত কোন রকম খবর পাওয়া যায়নি। তো আমার কি করণীয় হবে ভাই? ধন্যবাদ। সেক্ষেত্রে এটা 30 দিন থেকে আপনার 60 দিন সময় লাগে ন্যাশনাল ভিসা সেন্টারে যে কোনো অ্যাপ্লিকেশন যেতে, তখন ওটা কেস নাম্বার চলে আসে। তো আপনি যেহেতু 1 মাস পরে যোগাযোগ করেছেন, একটু আর্লি হয়েছে, হয়তো বা এখন যোগাযোগ করলে হয়তো আপনি DHK নাম্বার পেয়ে যাবেন আপনার ভাই বোনদের। কে আছেন আমাদের সাথে? আরেকজন আছেন, কে আছেন, কে যুক্ত হয়েছেন আমাদের সাথে? হ্যাঁ, আমি কুইন্স থেকে সজল বলছি। জি সজল ভাই বলুন, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। আমার প্রথম প্রশ্ন হলো, আমি আমার ভাইদের জন্য 2007 অ্যাপ্লাই করছি, অ্যাপ্রুভাল লেটারও পাইছি DHK নাম্বার সহ, এবং আমার ওয়াইফ ওর ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করছে 2010-এ, এবং ওইটার অ্যাপ্রুভাল লেটার DHK নাম্বার সহ পাইছি। কিন্তু তারপরে NBC-তে কল দেওয়ার পরে বলছে ওয়েট করার জন্য, এখন পর্যন্ত আর কোনো রেসপন্স পাই নাই, আমি কি করব? হ্যাঁ, না সেটাই, যেটা এখন ভাই US সিটিজেন ভাই বোন তাদের, আমি বারবার রিপিট করছি একই জিনিস, সেটা হচ্ছে আপনার প্রায়োরিটি চলছে August 2004, দ্যাট মিন্স ওনারা অ্যাপ্লাই করেছে 2007 এবং 2010। কারণ এটা হচ্ছে যে আসলে একটা কনফিউশন বেশিরভাগ মানুষের কাছে যে এটা আসে না কেন, এটা 7 অ্যাপ্লাই করেছে, 10 বছর হয়ে যাচ্ছে, 12 বছর হয়ে যাচ্ছে। আসলে এটা একটা আপনার কংগ্রেসের প্রণীত আইনের একটা ম্যাথমেটিক্স যারা এটা চলে, এটার একটা ফর এক্সাম্পল একটা ছোট ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে প্রতি বছর ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু 65,000-এর বেশি ভাই বোনের ক্যাটাগরিতে ভিসা ইস্যু করে না। আবার কোনো কান্ট্রি 3,000-এর বেশি নিতে পারবে না ভিসাতে। বাংলাদেশের ক্ষেত্রে প্রতি বছর 3,000-এর বেশি কেউ ভিসা পাবে না ওভারঅল। তো সেক্ষেত্রে এটা খুব স্লো অ্যাডভান্স হয়। এখন দেখা যাচ্ছে যেমন August 2004-এর যারা করেছে, নেক্সট মান্থ হয়তো 15 ডেজ অথবা 1 মান্থ অ্যাডভান্স হতে পারে। সেই জন্য আমরা হিসাব করি সাধারণত যে প্রতি মাসে অ্যাটলিস্ট 1 মান্থ অ্যাডভান্স হবে, সেটা হিসাব করি আমরা কিন্তু একটা টাইম ফ্রেম বলে থাকি। খুব সুন্দর একটি অঙ্কের হিসেব। কে আছেন? আরেকজন আছেন। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি, আমরা বেশি প্রশ্ন নিতে পারবো না আর। কে আছেন? জি স্বাগতম, আমি জাকির বলছিলাম নিউ ইয়র্ক থেকে। জি বলুন জাকির ভাই। জি আমি সিটিজেনশিপের অ্যাপ্লাই করছিলাম লাস্ট জুলাইয়ে, লাস্ট ডিসেম্বরে আমি ইন্টারভিউ দিছিলাম। ইন্টারভিউ দেওয়ার পর আমাকে ওরা বলছিল যে আমি যে স্টেট থেকে অ্যাপ্লাই করেছি ওইখানে 2 মাস থেকে অ্যাপ্লাই করেছি, সেই জন্য ওরা আমার সিটিজেনশিপটা ডিনাই করে দিয়ে দিছে, বলছে এগেইন অ্যাপ্লাই করার জন্য। জি, তো আমি আবার অ্যাপ্লাই করছিলাম, তো আমাদেরকে একটা কোড নাম্বার দিছে জাস্ট ফর স্ট্যাটাস চেকের জন্য। তো এই নাম্বার দেওয়ার পর এখন বলছে আবার বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট দিবে, তো আমাকে কি এগেইন আবার সবকিছু করতে হবে নাকি ইন্টারভিউ না দিলেও চলবে? না, হ্যাঁ, যেহেতু উনি ইলিজিবল ছিল না প্রথমবারে, দ্বিতীয় ক্ষেত্রে অ্যাপ্লাই করলে ইনফ্যাক্ট এটা আপনার সিমিলার প্রসিডিউর ফলো করতে হবে, একদম ফার্স্ট টু লাস্ট সেম বায়োমেট্রিক থেকে ইন্টারভিউ সবকিছু ওনাকে আবার ফলো করতে হবে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? আপু আসসালামু আলাইকুম। জি বলুন। আসসালামু আলাইকুম, আমরা শুনতে পাচ্ছি আপা, বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমি আপা জামাইকা থেকে কই আর আমার একটা প্রশ্ন, আমার মা আসছে, ফার্স্ট বছর 7 মাস চলে সিটিজেনশিপ অ্যাপ্লাই করলে কি লইতে পারবো? আচ্ছা, মা কি এখন অবশ্যই পারবে, এটা 4 বছর 9 মাসে অ্যাপ্লাই করা যায়। ও ইংলিশ জানে না আপা। আচ্ছা, ইংলিশ জানে না, বয়স কত আপা? বয়স 7
68 পরীক্ষা না দিয়েও তিনি সুযোগ আছে, কিন্তু থাকতে হবে মেডিকেল কন্ডিশন, মেডিকেল একটি রিপোর্ট লাগবে যদি আপনার ওই ধরনের কন্ডিশন থাকে, কারণ এখানে ইংলিশ জানুক বা না জানুক সেটি কোনো ব্যাপার না, পরীক্ষা দিতে হবে। আর ব্যাপারটা হচ্ছে এরকম, অনেকে ইংলিশ জানা কিন্তু সুস্থ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা মানে আপনার কনসেপ্ট হচ্ছে যে পড়াশোনা করুক, যত স্কুলে যাক, ইংলিশ শিখুক এবং সিটিজেনশিপের বিষয়গুলো শিখুক, কারণ প্রতিটি মানুষেরই কিন্তু লার্ন করার একটা অ্যাবিলিটি থাকে। কিন্তু দেখা যায় এমন কোন ডিজিজে ভুগছে যেটা কিনা নতুন কোনো কিছু নিতে পারে না, মনে রাখতে পারে না, তাদের ক্ষেত্রে কিন্তু আবার এক্সামিনেশন ব্যবস্থা আছে। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, সাইফুল ইসলাম বলছিলাম বাংলাদেশ থেকে। আচ্ছা আপু, আমি আমার প্রশ্নটা হচ্ছে, আমার ওয়াইফ আর কি আমার জন্য অ্যাপ্লাই করছে জুলাই 2 তারিখে, তো আমার এখনো পর্যন্ত তার কাছে কোনো অ্যাপ্রুভাল লেটার যায় নাই আর কি। হ্যাঁ, আচ্ছা। কিন্তু আমার আরেক বোন ছিল, তার ওয়াইফ হাজবেন্ডও এ করছে, আমার আরো এক মাস পরে তার অ্যাপ্রুভাল লেটার আসছে, কিন্তু আমার তো এখনো যায় নাই, মানে কতদিন সময় লাগতে পারে। আচ্ছা, আপনার ওয়াইফ গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লাই করেছে তাই তো? আসছে তো সেক্ষেত্রে ওনার তো চলে আসার কথা, কিন্তু যেটা উচিত হবে ওনার যে পিটিশন, ওনার স্পাউস পিটিশন যিনি ইউএসএ তে আছে, ওনার উচিত হবে ইউএসএ যোগাযোগ করা যে এটার কোন আপডেট আছে কিনা, ইনফরমেশন আছে কিনা। কে আছেন? এবং এটি আমাদের শেষ প্রশ্ন হবে, কারণ আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি মেরিল্যান্ড থেকে আসাদ বলছিলাম। জি, আমার বোন, আমি এখানে স্টুডেন্ট ভিসাতে আছি, আর কিন্তু আমার বোন এখানকার সিটিজেন, ও আমার জন্য 2016 এর জুন মাসে অ্যাপ্লাই করেছিল, বাট আমি এখনো পর্যন্ত অ্যাপ্রুভাল পাইনি। আমার কতদিন আর কি অ্যাপ্রুভাল পাইতে, কতদিন ওয়েট করতে হতে পারে? ভাই বোনের আমি বিগিনিং এ একটা আলোচনা করেছিলাম যে ভাই বোনের অ্যাপ্লিকেশন গুলো যেমন 2012 এর আগে খুব ফাস্টার এগুলো অ্যাপ্রুভাল আসতো, কিন্তু 12 এর পর থেকে এখানে তো হিউজ ব্যাকলগ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু 4-5 বছরের সময় লেগে যায়। তো সেক্ষেত্রে উনি অ্যাপ্লাই করে দিয়েছে, রিসিপ্টটা পেয়েছে, সেক্ষেত্রে তো ওনাকে বেশ আপনার লং টাইম অপেক্ষা করা লাগতে পারে, 5-6 বছর লেগে যেতে পারে। আর রাসেল ভুইয়া, রায়হান উদ্দিন, সে সাথে হোসেন জামিল সবাই প্রশ্ন করেছেন, আমরা যেসব বিষয় নিয়ে কথা বলেছি সেরকম বিষয় নিয়ে প্রশ্ন করেছেন, সে তো আমরা আশা করব যে আমাদের এই আলোচনা থেকে আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন। আমরা কথা বলছিলাম, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, যদি আপনি উপসংহারে বলতেন যে স্কুলের নিরাপত্তা অস্ত্র, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শিক্ষকের হাতে অস্ত্র থাকতে হবে। আজকে এডুকেশন সেক্রেটারিকে একটি প্রশ্ন করা হয়েছিল যে যদি আমি কিন্ডার গার্ডেন কিংবা ফার্স্ট গ্রেডের স্টুডেন্টদের কাছে এই অস্ত্রবাহী শিক্ষক যান, তাহলে কি ধরনের পরিস্থিতি হতে পারে? তো এই যে সাইকোলজি, মনস্তাত্ত্বিক বিষয়, নিরাপত্তা সবকিছু মিলে, যদিও এডুকেশন সেক্রেটারি কোনো উত্তর দিতে পারেননি সুস্পষ্ট, তো আপনার কাছে আমি জানতে চাই যে এটি কি সমস্যার সমাধান যে শিক্ষকের হাতে অস্ত্র? এটা এটা উত্তর না দেওয়ার পারারই কথা, কারণ এই সিচুয়েশনটা হচ্ছে এমন যে নট অনলি স্কুল, পুরো আমাদের সোসাইটি রক্ষা করার জন্য কিন্তু এরকম ভয়াবহ অস্ত্র কিন্তু সাধারণ মানুষের হাতে থাকলে কখনো আমাদের সোসাইটি কিন্তু সুরক্ষা থাকবে না। তো সেক্ষেত্রে এখন দাবি এসছে যেন গান কন্ট্রোল থেকে গান রক্ষার অধিকার তো থাকবে, প্রতিটা দেশেই আছে গান রাখার, যারা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য, যারা কিনা আপনার ইম্পর্টেন্ট পার্সন হয়ে যায়, যাদের সিকিউরিটি দরকার হয়, সেক্ষেত্রে অবশ্যই একটা স্ট্রং কন্ট্রোল থাকা উচিত। আমাদের এই দেশের মতো একদম ওপেন যে আপনার মরণাস্ত্র রাখতে পারবে আপনার সেকেন্ড অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, সেটা সাংবিধানিক অধিকার আছে, কিন্তু পাশাপাশি এটা একটা শক্ত আপনার কন্ট্রোল থাকা উচিত আমার মতে। মানে বাজারে চাল ডাল কেনার মতো আমাদের যেন অস্ত্র সেভাবে সহজে যে কেউ পেয়ে না যায়, বিশেষ করে ভারী অস্ত্র। এটা একটা সাধারণ বিষয় চিন্তা করা উচিত, যেমন ড্রাগ যেটা মানে এটা নিতে পারবে না কারণ এটা ভয়াবহ, এটা খারাপ জিনিস, সেইভাবে একইভাবে অস্ত্রটাও কিন্তু এটা কিন্তু ইয়ে না, এটা একটা উইদাউট এনি রিজন যদি এরকম আপনার AK-47 AR এগুলো যদি
যদি ভয়াবহ অস্ত্র যদি একসাথে অনেক মানুষকে কিল করা যায় এগুলো যদি রাখার সুযোগ দেওয়া হয় এই ঘটনাগুলো সবসময় ঘটতে থাকবে অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান সেই সাথে আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন যারা দেখেছেন যারা প্রশ্ন করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমরা আগামীকাল ঠিক একই সময়ে হাজির হব এই অনুষ্ঠানটি নিয়ে আর আজকে যাদের প্রশ্ন উত্তর দিতে পারিনি আমরা চেষ্টা করব আগামীকাল সেই প্রশ্নগুলো উত্তর দিতে আপনারা সবাই অনেক ভালো থাকবেন